ডায়াবেটিস রোগীর জ্বালাপোড়া, ডাক্তার এ হাসনা শাহিন, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে যেসব লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হচ্ছে শরীরে জ্বালাপোড়া করা। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির শরীরে যদি জ্বালাপোড়া অনুভূত হয় তাহলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ নেই বলে সন্দেহ করা হয়। এই জ্বালাপোড়া উপশমে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে বিশিষ্ট চিকিৎসক, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ হাসনা শাহিন পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক তার পরামর্শ। ডাক্তার এ হাসনা শাহিনের বর্ণনা মতে ডায়াবেটিস থেকেই সাধারণত এ সমস্যার উদ্ভব হয়। ডায়াবেটিস দীর্ঘমেয়াদী একটি রোগ যা ক্রমে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধন করতে থাকে। হাত পায়ের নার্ভ বা স্নায়ু হচ্ছে সেই সব অঙ্গের একটি। ডায়াবেটিসের আক্রমণের শিকার হয় প্রায়ই। এই আক্রমণের কারণে স্নায়ুজনিত নানা সমস্যা দেখা দেয়। হাত বা পায়ের তালু জ্বালাপোড়া, ঝিনঝিন করা, অসার মনে হওয়া, কামড়ানো, পিন ফোটানোর মতো অনুভূতি, অস্বাভাবিক অনুভূতি ইত্যাদি হল এমন সমস্যার লক্ষণ। ডাক্তার এ হাসনাত এই সমস্যার নামও বলেছেন। এই সমস্যাটির নাম ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই সমস্যা হাত বা পায়ের নিচ থেকে ক্রমে উপরের দিকে ছড়াতে থাকে আর রাতে এর প্রবণতা বাড়ে। এছাড়া পায়ে রক্ত চলাচল কমে যায় বলে হাত পা ঠান্ডা হয়ে যায়, চামড়ার রং পরিবর্তন হয়। একটু হাঁটলেই পায়ের পেশি কামড়াতে থাকে। পেশি শুকিয়ে গেলে উঠতে বসতে দুর্বল লাগে, ভারসাম্য কম মনে হয়। অটোনোমিক নিউরোপ্যাথির কারণে হঠাৎ দাঁড়ালে রক্তচাপ কমে যায়, মাথা ঘুরে ওঠে। কখনো নির্দিষ্ট কোনো একটা নার্ভ বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মুখের একপাশে বেঁকে যায় বা চোখের পাতা পড়ে যায় বা হাতের কবজিতে টনটন করে। ডায়াবেটিক নিউরোপ্যাথি একটি যন্ত্রণাময় সমস্যা। রোগীরা প্রায়ই জ্বালাপোড়া ও কামড়ানোর জন্য রাতে ঘুমাতে পারেন না। তাছাড়া স্নায়ু সমস্যার রোগীদের পায়ের ক্ষত, সংক্রমণ ইত্যাদি বেশি হয়। এ থেকে রেহাই পেতে হলে করণীয় কি সে সম্পর্কে ডাক্তার এ হাসনাত পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, রক্তে শর্করা সুনিয়ন্ত্রিত রাখতে হবে। এটি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জটিলতা, তাই শর্করা নিয়ন্ত্রণে না আনলে সমাধান হবে না। শর্করার মতো রক্তচাপ ও রক্তে চর্বি নিয়ন্ত্রণ করাও জরুরি, কেননা এগুলো অনিয়ন্ত্রিত থাকলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে সমস্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে তিনি পরামর্শ দেন ধূমপান ত্যাগ করা ও নিয়মিত হাঁটার। এতে পায়ের রক্তনালী ও নার্ভের রক্ত চলাচল বাড়বে। পায়ে যে কোনো ধরনের আঘাত, তাপ, অতিরিক্ত গরম, ঠান্ডা থেকে সাবধান। খালি পায়ে হাঁটা চলবে না। কোনো ফোসকা, গোটা নিজে নিজে খুঁচিয়ে উঠানো যাবে না। যে কোনো ধরনের রং বদল বা অস্বাভাবিকতা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন। সঠিক মাপের জুতা পরুন, সুতি মোজা পরবেন। বিভিন্ন ধরনের উপসর্গের জন্য বিভিন্ন ধরনের ওষুধ প্রযোজ্য। চিকিৎসকের পরামর্শ মতো জ্বালাপোড়া কমানোর ঔষধ খেতে হবে।